বিজেপির নেতা কর্মীদের উদ্দেশ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছেন, তার বিরুদ্ধে বিক্ষোভ না করে মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ করুন। সম্প্রতি জাতিসংঘে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুজরাটের কসাই আখ্যা দেন বিলাওয়াল। বলেন, 2002 সালে 2000-এর বেশি মুসলমানের হত্যাযজ্ঞে নেতৃত্ব দেওয়ার জন্য বিচারের পরিবর্তে তাকে ভারতের প্রধানমন্ত্রী বানিয়ে পুরস্কৃত করা হয়েছে। ওসামা বিন লাদেনের আশ্রয়দাতা এবং সন্ত্রাসের মদতদাতা হিসেবে পাকিস্তানকে উদ্দেশ্য করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বক্তব্যের জবাবে এই কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তার এই বক্তব্যে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির নেতাকর্মীরা। দিল্লিতে পাকিস্তানের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন তারা।